মানে এক্সট্রিম লেভেলের একটা হেট্রেড আছে যেটা আমি অন্য অন্য ধর্মের কোন লোকদের সাথে দেখিনি মানে হিন্দুদের সাথেও সাথেও হয় হয় খ্রিস্টানদের কিন্তু সেই এক্সট্রিম লেভেলের আমি দেখিনি যে নাম শুনেই মানে নিজের থেকেই বেরিয়ে আসে আমি সেইটা বোঝারই চেষ্টা করবো তো তো বিবিসির একটা রিপোর্ট আছে এইটা নিয়ে যে আহমদিয়া মুসলিমদের উৎপত্তি কি করে হয়েছে তো চলো আর কথা না ডাইরেক্ট আগে ভিডিওটা দেখি তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আহমদিয়া মুসলিম জামাতের অনুসারীরা নিজেদের অন্য সকল মুসলমানের মতোই মুসলিম বলেই দাবি করেন তবে সুন্নি মুসলিমদের অনেকে আহমদিয়াদের অমুসলিম বলে মনে করেন ভারতের পাঞ্জাবের কাদিয়ান থেকে এই দর্শনের জন্ম তাই অনেকে এই সম্প্রদায়ের লোকজনকে কাদিয়ানি বলেও বর্ণনা করে থাকেন এই সম্প্রদায়কে নিয়ে বিশ্বের অনেক দেশেই বিরোধ রয়েছে আহলে সুন্নার অনুসারীরা তাদের মুসলমান বলে মনে করেন না পাকিস্তানে আহমদিয়াদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশেও আহমদিয়া জামাতের নানা অনুষ্ঠান ঘিরে একাধিকবার বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে সর্বশেষ গত শুক্রবার এরকম একটি সহিংসতায় দুজনের মৃত্যু হয় সেখানে বহু মানুষ আহত হয়েছে অর্ধশত বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে কিন্তু এই আহমদিয়া মুসলিম জামাতের উৎপত্তি আসলে কিভাবে হয়েছে তাদের নিয়ে অন্যদের বিরোধের পেছনেই বর্তমানে সারা বিশ্ব জুড়ে তাদের লাখ লাখ সদস্য ছড়িয়ে থাকলেও আহমদিয়া মুসলিম জামাতের জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের পাঞ্জাবের অমৃতসরের কাছাকাছি একটি গ্রাম কাদিয়ানে দ্য আহমদিয়া মুভমেন্ট বইয়ে আয়ুব ইউসুফ লিখেছেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ ব্রিটিশ সরকারের চাকরি করতেন চাকরির সুবাদে মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তার মেলামেশা করার সুযোগ হয়েছিল তবে কয়েক বছর পরে তিনি চাকরি থেকে পদত্যাগ করে তার গ্রাম কাদিয়ানে ফিরে আসেন আহমদিয়া নামের আরেকটি বইতে গবেষক ফ্রেডম্যান আঠারোশো আশি সালে মির্জা গোলাম আহমদ তার ধর্মীয় মতবাদের গ্রন্থ বারাহিনী আহমদিয়ার প্রথম দুটি অধ্যায় প্রকাশ করেন এর কিছুদিন পরেই তিনি নিজেকে দাবি করেন যে যুদ্ধ বিগ্রহ ও ভুল পথে থাকা মুসলমান সমাজকে ঠিক পথে ফিরিয়ে আনার জন্য তিনি ইসলামের একজন সংস্কারক হিসেবে এসেছেন এর কয়েক বছর পর আঠারোশো সালে তিনি প্রথমবার দাবি করেন তিনি ইসলামের একজন নবী ইসা এবং ইমাম মাহাদি হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশে আহমদিয়া জামাতের জাতীয় আমির আবদুল আওয়াল বিবিসি বাংলাকে বলেছেন ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে প্রতিশ্রুত ইমাম মাহাদি এবং ইসা নবীর আগমনের কথা ছিল তখন একজন ব্যক্তি দাবি করেন তিনি সেই প্রতিশ্রুত ইসা নবী এবং ইমাম মাহাদি সেই ব্যক্তি হলেন মির্জা গোলাম আহমদ দেখুন হজরত মোহাম্মদ সাল্লাম স্পষ্ট ভাবে বলে গেছেন ওয়ালাল মাহাদিও ইসা যিনি মাহাদি তিনি ইসা এবং মাহাদি এক ব্যক্তি কারণে হাদিস যেটা অন্যান্য হাদিস গ্রন্থ একাধিক হাদিস এই একই হাদিসের উল্লেখ রয়েছে তিনি মাহাদি তিনি ঈশা একই ব্যক্তির নানা ভূমিকা থাকে এবং নানা আঙ্গিকে এক ব্যক্তির নানা উপাধি হয়ে থাকে সেই জন্য আগমনকারী ইতিстоত মহাপুরুষের নাম একদিকে ইমাম মাহাদিও রাখা আছে একদিকে নাকি ইসা ইবনে মারিয়ামো বলা হয়েছে সুন্নাহ অনুযায়ী তিনি এসে গেছেন আর অন্যরা বলছে আসবেন নি আসবেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাসত্ব তার অনুসরণে তার অনুকরণে আল্লাহর চরম নৈকট্যও লাভ করেছেন। ইয়োহানান ফ্রেডম্যান তার বইয়ে লিখেছেন মির্জা গোলাম মাহমুদ দাবি করেন কোরআন ও হাদিসে যে বলা হয়েছে যে আল্লাহ নবীকে তুলে নিয়ে গেছেন এবং তিনি আবার পরবর্তীতে ফিরে আসবেন তিনিই হচ্ছেন ফিরে আসা ইসানবী তবে তিনি এটাও বলেন তিনি একজন পূর্ণাঙ্গ নবী বা আইন প্রণেতা নবী হিসেবে আসেননি বরং ইসলামের নবীর বাণী প্রতিষ্ঠা করতে এসেছেন তার অনুসারীরা তাকে উন্মতি নবী বলেও দাবি করেন সেই সময় থেকেই বিতর্ক শুরু হলেও অনেক মানুষ তার অনুসারী হতেও শুরু করে কাদিয়ান গ্রাম থেকে প্রচার শুরু হওয়ার কারণে অনেকে এর অনুসারীদের কাদিয়ানি বলে বর্ণনা করে থাকেন কিন্তু এই মতবাদ গ্রহণ করেনি অবিভক্ত ভারতের সংখ্যাগরিষ্ঠ সুন্নি ইসলামের অনুসারীরা মির্জা গোলাম আহমেদ উনিশশো সালে মারা যান তাকে নিজ গ্রামে সমাহিত করা হয় অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ অনলাইনের তথ্য অনুসারে মির্জা গোলাম মাহমুদের মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে উনিশশো সাল নাগাদ এই মতবাদে বিশ্বাসীদের মধ্যে বিভক্তি দেখা গিয়েছিল বড় অংশটি মির্জা গোলাম মাহমুদের ছেলে বশিরউদ্দিন মাহমুদ আহমদের নেতৃত্বে পরিচালিত হতে শুরু করে যে অংশটিকে বলা হতো কাদিয়ানি আরেকটি ছোট অংশ মাওলানা মোহাম্মদ আলীর নেতৃত্বে লাহোরে অবস্থান নিয়ে কর্মকাণ্ড চালাতে শুরু করে যার পরিচিতি পায় লাহোরি নামে যদিও এই অংশের ধ্যান ধারণা অনেক সুন্নি মুসলমানদের কাছাকাছি তারা মির্জা গোলাম আহমদকে ইসলামের একজন নবিনয় বরং সংস্কারক বলে মনে করে গবেষক আয়ুব ইউসুফ লিখেছেন তার মৃত্যুর আগে থেকেই এই সম্প্রদায়ের সদস্য সংখ্যা বাড়ছিল সালে যেখানে এই মতবাদে বিশ্বাসীর সংখ্যা ছিল তিনশো জন উনিশশো সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় সত্তর হাজারে পরবর্তীকালে তারা যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা আফ্রিকা ভারত সহ বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ডের বিস্তার ঘটায় সেইসব জায়গায় মসজিদ স্থাপন প্রাধান্য পেয়েছে এমনকি কি বিরানব্বই সালে স্পেন থেকে মুর মুসলমানদের বিতাড়িত হবার পর দেশে প্রথম মসজিদ স্থাপন করেন আহমদিয়ারা উনিশশো সালে যদিও আহমদিয়া সম্প্রদায় দাবি করে সারা বিশ্বে তাদের বিশ কোটির বেশি অনুসারী রয়েছে তবে সুন্নি মুসলমানদের দাবি এই সংখ্যা এক কোটির বেশি হবে না বাংলাদেশে আহমদিয়া সম্প্রদায়ের জাতীয় আমির আব্দুল আওয়াল জানিয়েছেন উনিশশো সালের দিকে বাংলাদেশের চট্টগ্রামের দুই ব্যক্তি কাদিয়ানে গিয়ে এই মতবাদের অনুসারী হন তবে আনুষ্ঠানিকভাবে প্রথম আহমদিয়া জামাত প্রতিষ্ঠা হয় উনিশশো ছয় সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কেউ কি বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড এ কে এম খাদেমুল হক বিবিসি বাংলাকে বলেছেন আহমদিয়ারাও অন্য মুসলমানদের মতো কোরআন অনুসরণ করা নামাজ রোজা পালন থেকে শুরু করে অন্যান্য নিয়ম নিয়মকানুন অনুসরণ করে থাকে কিন্তু তাদের সঙ্গে সুন্নি মুসলমানদের বড় পার্থক্য সুন্নিরা হল ইসলামের শেষ নবী বলে মোহাম্মদকে মনে করেন এর এরপরে আর কোন নবী আসবেন না কিন্তু আহমদিয়ারা মনে করে তাদের মির্জা গোলাম আহমদ ইসা বা ইমাম মাহাদি হিসেবে আবির্ভূত হয়েছেন দেশভাগের পরে উনিশশো সালে আহমদিয়া সম্প্রদায় ভারতের কাদিয়ান থেকে তাদের সদর দপ্তর পাকিস্তানের রাবোয়ায় নিয়ে যায় কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তাদের বিরোধিতা করতে শুরু করে সে দেশের বিভিন্ন আদালতে তাদের বিশ্বাস নিয়ে মামলা চলে ধর্মীয় নেতাদের চাপে উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সংবিধান সংশোধন করে আহমদিয়াদের অমুসলিম বলে ঘোষণা করেন এক দশক পর আরেকটি আইন করে তাদের মসজিদে নামাজ পড়া বা ধর্মচর্চার যে কোনো রকম প্রকাশ নিষিদ্ধ করা হয় ইসলাম অ্যান্ড দা আহমদিয়া জামাত বইয়ে সিমন ভ্যালেন্টিন লিখেছেন এইসব সত্ত্বেও সহিংসতা থেকে বিরত থাকার উপর সবসময় গুরুত্ব দিয়েছে এই সম্প্রদায়ের সদস্যরা তারা ধর্মপ্রচারে জোরালো কর্মসূচিও নিয়েছে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নানা সময়ে আহমদিয়া সম্প্রদায়ের সদস্যরা বাধার মুখোমুখি হয়েছে দু সালে আট সালে উপর ব্যাপক হামলা করে উগ্রবাদীরা সেই সময় তাদের চলাচলেও বিধিনিষেধ করে দেশটির সরকার ধর্মবিশ্বাসের কারণে সৌদি আরবেও তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদেরকেও সেখানে হজ পালন করতে গেলে তাকে আটক কিংবা দেশে ফেরত পাঠানো হতে পারে বাংলাদেশেও একাধিকবার আহমদিয়া জামাতের কর্ম কর্মসূচি বা অনুষ্ঠানকে ঘিরে সহিংসতা বিক্ষোভ সমাবেশ হয়েছে বাংলাদেশে আহমদিয়া জামাতের জাতীয় আমির আবদুল আওয়াল বিবিসি বাংলাকে বলছেন খাঁটি ধর্মের যখন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় তখন ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে তারা বিরোধিতা করে যখনই যুগের ইমাম আসেন আল্লাহর পক্ষ থেকে ঐশী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় আধ্যাত্মিক নেতৃত্ব আগমন করে তখনই ধর্ম ব্যবসায়ী চক্রের ব্যবসায় ভাটা পড়ে এবং তাদের স্বার্থ সিদ্ধির পথ রুদ্ধ হয়ে যায় খাটি ধর্মের যখন ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ পেয়ে যায় তখন ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যায় বিধায় যুগের ব্যবসায়ীরা তাদের ঘোর বিরোধিতা করে তাদের করে। করে। চক্র পঞ্চগড় সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় আহমদিয়া জামাতের অনুষ্ঠানের বিরুদ্ধে আরো কয়েকটি সুন্নি ইসলামপন্থী সংগঠনের সাথে মিলে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত খত্ম নবওয়াজ সংরক্ষণ পরিষদের নামে একটি সংগঠনের ব্যানারে আহমদিয়া সম্প্রদায়ের সুন্নিদের বিরোধ কোথায় জানতে চাইলে পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বিবিসি বাংলাকে বলেছেন রসুল সাল্লাম শেষ নবী তারপরে কোনো নবী আসবে না ইসা আলাইহ্লাম আসবেন কিন্তু আসবেন উম্মত হিসেবে ওরা রসুলকে নবী মানে ঠিক কিন্তু তাদের বিভিন্ন ধারায় উম্মতি নবী বলে ঈসা ইবনে মরিয়াম বা ইমাম মাহাদি বলে তারা রসুলকে নবী বলে তারপর বলে নবীর পরে আবার নবী গোলাম আহমদ কাদিয়ানি এখানেই বিরোধ যারা রসুল সাল্লামকে শেষ নবী মানবে না তাদের ইমান থাকে না তারা মুসলমান হতে পারে না কিন্তু তারা তাদের মত বিশ্বাস নিয়ে থাকলে কারো সমস্যা তৈরি না করে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করলে সমস্যা কোথায় জানতে চাওয়া হলে তিনি বলেন তারা তো কোনো আলাদা ধর্মের না আলাদা ধর্ম দাবি করতেছে না তারা তো মুসলমান ধর্ম দাবি করতেছে কিন্তু তাদের আকীদাগত ঈমানগত বিশ্বাসগত যেই তাদের যে চাহিদাটা বা ইচ্ছাটা মতটা পোষণ করে এই সূত্রে তারা মুসলমান হতে পারে না রাসিক্লামকে শেষ নবী না মানলে তারপরে আরো কোনো নবী আসবে বা নবী হবে এই ধরনের আকিদা বা বিশ্বাস যদি কারো কাছে থাকে তাহলে তার ইমান থাকবে না আমরা তো হিন্দুরা যখন পূজার ইয়া করে আমরা তো কোনো উম বিক্ষোভ মিছিল টিসিল কিছুই করি না আরো অন্যান্য ধর্মের যারা আছে এদের বেলা তো আমাদের কোনো আপত্তি নাই আমরা এটাও বলছি যে তারা কাদিয়ানিরা তারা যা কাদিয়ানি নামে আহমদিয়া সম্প্রদায় নামে তারা প্রোগ্রাম করুক মিছিল করুক যা কি যা ইচ্ছা তাই করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু মুসলমান নামটা তারা ব্যবহার করতে মুসলিমটা না বলে মুসলমান নাম ব্যবহার করতে চাইলে তাদেরকে ইমান আনতে হবে কালিমা করে ইমান আনতে হবে রাসুল সাল্লাম শেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না এটার উপরে ইমান আনার হাত তবে আহমদিয়া নেতারা বলছেন তারা নিজেদের পুরো দস্তুর মুসলমান বলেই মনে করেন ইসলামের সব বিশ্বাস ও রীতিনীতি তারাও পালন করেন তাদের দাবি শুধু ইসা নবী এবং ইমাম মাহাদির আগমনের বিষয়ে তাদের ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম তো ফার্স্ট টাইম আহমদিয়াদের ব্যাপারে আমি পাকিস্তানি একটা ড্রামা ছিল পীরে কামিল সেখানে শুনেছিলাম অলতো আমাদের বইতে ছিল কিন্তু কিছু জিনিস হয় না এক্সামে আসে না বলে অতটা পড়া হয় না তাও আবার হিস্ট্রির বইতে তো তারা যেন ভালো মতন জানতাম না তো তোমাদের থেকে একটা কথা জিজ্ঞেস করব যে যদি ওই ভিডিওটাতে বললো কিন্তু অতটা ক্লিয়ার নয় তো মুসলিমরা কি সত্যি করে কোনোদিন জীবনেও হজ করতে পারবে না আর আর যদি হজ নাই করতে পারে তাহলে মুসলিম মুসলিম হওয়ার মানেটা কি আমি বুঝতে পারছি না মানে কারণ সব মুসলিমদের লাস্ট একটাই উইশ থাকে যে লাইফে একবার হজ করার অপরচুনিটি যেন পায় তো তো এই জিনিস তো এই জিনিসটা প্লিজ কমেন্ট সেকশনে বলো লাস্ট একটা কথা তোমাদের থেকে জিজ্ঞেস করব যে আহমদিয়ারা নিজেদের মুসলিম বলে শুধু তার জন্যই কি মুসলিমরা হেট করে না অন্য কোনো আলাদা কারণও আছে তো প্লিজ কমেন্ট সেকশনে বলো তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই অ্যান্ড টেক কেয়ার